সম্মানিত সুধী, যা সত্য তাই বলতে হয়, সত্য চিরদিনই থাকে। আমি সুহেল, আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু, আমি যার হাত ধরে আজকের এতটা আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি, আমি গর্ববোধ করি। কালিয়ার সন্তান হিসাবে আমি গর্ববোধ করি, সখীপুরের সন্তান হিসাবে আমি আরও গর্ববোধ করি, এই টাঙ্গাইলের সন্তান হিসাবে তার চাইতে বেশি গর্ববোধ করি, যার হাত ধরে আমি বিহুলা গানে পদার্পণ করেছিলাম। সে হচ্ছে আমার ফরিদা। উনি আমার সর্বপ্রথম, যেদিনকে আমি স্টেজে প্রোগ্রাম করতে যাই, উনি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। আর তৃতীয় মঞ্চে আমি যখন সাধারণ ছোট অভিনয় করতাম, সেখান থেকে সরাসরি আমাকে উনি ডাইরেক্ট অভিনয় দিয়েছিল, সেই ফটিকদা। আর সেই ফটিকদার হাত ধরেই আজকের এই সুহেল, আপনাদের বিনোদনের বন্ধু। জানি না কতটুকু আনন্দ দিতে পারি, সে আমার কৃতিত্ব যদি দিতে হয় এই মহান মানুষটাকেই দিতে হবে, ওনার হাত ধরেই আজকের এই পর্যন্ত আসা। তো যাক, আমি ফটিকদা, আমি উস্তাদ বলি না, আমার উস্তাদ একজনই, সে হচ্ছে জীবন সরকার, আমি ওনাকেই উস্তাদ বলি। কিন্তু আসলেও উনি আমাকে এই বেহুলা জগতে শিখিয়েছেন। তো সেই সাথে আমি আজকে ওনার মুখ থেকে একটি গান শুনেছিলাম অনেক দিন আগে, গানটা প্রত্যেকটা মানুষের হৃদয় বক্ষভেদ করেছিল, সেই গান দিয়ে উনি ভাইরাল হয়েছিল, বাবারই তোর চোখের জলে পজ্জে আমার পিচল হয়ে যায়। যদি আপনারা কেউ কিছু মনে না করেন, তাহলে এই গানটা আমি ফটিকদার কাছ থেকে শুনতে চাই। কি শুনবেন আপনারা? ধন্যবাদ। সুধী দর্শক মন্ডলী, আসলে সুহেল যখন গান জগতে আসছে, আমি প্রথম ওকে গানে মঞ্চে নিয়ে যাই, আমাকে বললো দাদা আমি কেমনে অভিনয় করবো, পর আমি শিখাই দিয়েছি। আর সেই সুহেল অনেক এগিয়ে গেছে গান, আমি দোয়া করি আরও এগিয়ে যাই। আপাতত আমার নাম থাকি, জায়গা জায়গা আমার নাম বলবো, এটাই বড়, তাই না? আর একটি গান শুনবার জন্য আবদার করছে, ঠিক আছে। বাবারে তোর চোখের জলে পজ্জে ঠিকই চলে আসবে।
আসল বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু বাড়ি হয়ে যায়। এই গানটাই এক সময় উনি খুব ভালো গাইতে আজও ভালো গেয়েছে, অনেকটা বয়স হয়েছে। ফটিকদার জন্য দোয়া করবেন। আসলে ওনাকে টাকা দিলে আমি ওনাকে ছোট করা হবে। আমার একটি চ্যানেল আছে আপনারা জানেন, জন্টু মিডিয়া, অসহায় মানুষের জন্যই সেই চ্যানেলটা। হয়তো ভাবছেন যে অসহায় মানুষের জন্য কীভাবে, এই চ্যানেল থেকে যা ইনকাম আসে 50% আমি আমার মতো দারিদ্র যারা আছে তাদেরকে আমি দিয়ে থাকি। আমার সেই জন্টু মিডিয়ার পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আপনারা আবার